শেয়ারের ব্যবসায় সবচেয়ে জরুরি কি বলতো? নলেজ। নেগেটিভ। তাহলে স্যার আপনি বলুন। শেয়ারের দাম বাড়া বা কমাটা নির্ভর করে কোম্পানির ম্যানেজমেন্টের উপর, মানে ম্যানেজমেন্টটা কীভাবে চলছে বা কীভাবে চালানোর চিন্তা ভাবনা চলছে, মানে সেই ভাবনাটা যদি তুমি আগে ভাগে জানতে পারো, পার্টিকুলারলি দ্যাট ইনফরমেশন, তাহলে তো স্যার এটা অনেকটা স্পাইংয়ের মতো হয়ে গেল, মানে 007 কিংবা মাসুদ রানা। এখন বলো তুমি সেটা করার জন্য তৈরি কিনা। আমাকে স্যার স্পাই হতে হবে, গুপ্তচর। এই তুই না বাঘের বাচ্চা, এখানে এসে বলাইছিস কেন? সরি স্যার, লোকজনের দৌড়ানি খেয়ে এখানে এসে উঠছি স্যার। ঠান্ডা হইলে আবার ফিরে যাবো। হ্যাঁ যাইস, গিয়া মজা দেখিস। খোদা ইয়েস কার্ডটা পাইলাম। তুমি থাকতেছো, আমি বাস ধরো। না থাকার কি ব্যবস্থা, তা তো নিজের চোখেই দেখলাম। আচ্ছা দুই একটা দিন থাকলে কি হইতো? অগলগে ওগো, একটা বদমাইশ আর একটা আস্তা কুকুর। আমি আছি না অগলগে, আমি জিন্দেগিতেও থাকতে পারুম না। যদি ইচ্ছা শক্তি থাকে তাইলে একটা না একটা রাস্তা বের হইবই। আমার বাজান একজনের চিঠি দিছিল। কেন? কইছিল খুব যদি বিপদে পড়ি তাহলে যেন তারে জানে। হ্যাঁ বলো। স্যার আপনার বন্ধুর মেয়ে এসছে চিঠি নিয়ে আপনার জন্য। কে চিঠি পাঠিয়েছে? নাম কি? জি বলেন, জহুরুল আলম। গ্রাম থেকে চিঠি এনেছো কার? জি জহুরুল আলম। জহুরুল আলম? আলম আলম, সে যেন কে? ও হ্যাঁ মনে পড়েছে, অনেকদিন আগের কথা, তো চেহারাটা ঠিক মনে পড়ছিল না। হ্যাঁ সে তোমার কে হয়? আমার বাবা। তোমার নাম কি বললে? জুলেখা। সুলেখা? জি না, ওইটা আমার মায়ের নাম। কি? জি আমার নাম জুলেখা, কিন্তু আপনি মনে হয় শুনেছেন সুলেখা। সুলেখা আমার মায়ের নাম। আলম আমার বাবা। ওর চিঠি না কি জানো? চিঠি এই যে। এই তো সেই চোখ, কে তুমি? জি আমি সুলেখা। হ্যাঁ সুলেখা কে? জি আমার মা।
কে তুমি হারাই ফেলছো? আসো ভেতরে আসো, ইউসুফকে আমরা খুঁজে দিব। আরে কোনো চিন্তা করো না। হ্যাঁ এখন চিন্তা শুধু আমাদের। শোনো, তুমি করবা লো চিন্তা, তারপর করবা ডুবুর্তি। আসো অভিশাপ বুঝছো? তাও আবার একটা প্রেম। হুনো, যদি প্রেম করো তাহলে দুই তিনটা একলগে করবা বুঝছো, তাহলে কোনো সমস্যা নাই। তোমার তো শুধু ইউসুফ নিয়ে থাকলে চলবো না। তোমার এত রূপ জৈবন, ওই ইউসুফকে একলা কুলাইতে পারবো না? পারে না। হ চলো গ্রামে ফিরা যাই, তুমি শুধু আমাদের লগে থাকলে আর কোনো সমস্যা নাই। তুমি এক নম্বর হিরোইন আর আমি হবো এক নম্বর হিরো। হ আর আমি হবু এক নম্বর যাত্রাপালার অধিকারী বুঝছো? হাত মিলাও। আমার আগে ইউসুফ, তারপর অন্য চিন্তা। আরে সেই বেচারি আসছে সুপার হিরো হইতে, তুমি তার আসা সাইডা দাও। আচ্ছা তুমি কেন তার বোঝাও বা? আমি তো আপনাদের কথা কিছুই বুঝতে পারলাম না। তুমি বুঝো নাই কেন তোমার এসে সাইডা গাঢাকা দিছে? কেন? হুনো, এর নাম হইতেছে ঢাকা শহর, নিজে বাঁচলে তারপরে বাপের নাম। আর তুমি কোন স্যার? ইউসুফ আপনাকে মতো এত নিস না। আমরা যে নিস এটা কেমনে বুঝলা? হ্যাঁ আর আমরা যদি নিস হইতাম তাহলে একই ঘরে একটা বাঘ
আর একটা হরিণ একসাথে থাকতে পারে? দুইটা বাঘ, দুইটা বাঘ। বসো, আমি যাবো। কই যাইবা? হান্দার নামতে তো বেশি দেরি নাই। মানে মানে আমাগো প্রস্তাবে রাজি না হয়ে তোমার কোনো উপায় নেই আসলে, বুঝছো? জামাল হলো আজ সে হইতেছে নায়ক আর আমি হইতেছি ভিলেন। কুত্তা গঠন কর। তুমি যখন ডায়লগ দিছো তাহলে আমিও ডায়লগ দিই। দেন 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 প্রাউড কর জামাল। তুমি শুধু সুন্দরী নাও যেন রক্ত রাঙা গোলাপ। তুমি শুধু সুন্দরী নাও যেন রক্ত রাঙা গোলাপ। জুলেখা বাঁচাও 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 বাঁচাও, এই নর পিশাচের হাত থেকে আমাকে বাঁচাও। তোমাকে আমি বাঁচাতেও পারি, মারতেও পারি। তোমাকে আমি বাঁচাতেও পারি আবার মারতেও পারি সুন্দর। ছুরিটা রাখো, আমরা তো রহস্য করতেছিলাম। মস্কারা মস্কারা বুঝো না, বসো। আরে খবরদার জলেখা শোনো, দাও ছুরিটা। সে তো বাসায় নাই। তাতে কি হয়েছে? ওই যে দারোয়ান ড্রাইভার, ওর আছে না? ওরা তো সিঙ্গাপুর যায়নি। তুমি কেন রাত কাটলে? আমার অবস্থা একেবারে সত্যানাশ। মানে একদিকে চুরি, একদিকে মা, তার উপর আমার এক কাজিন। মানে আমার অবস্থা একেবারে স্যান্ডউইচের উপর স্যান্ডউইচ তুমি থাকলে। তাহলে চলেন রাস্তায় যাই, সারা রাত রাস্তায় দাঁড়ায় থাকবো। হ্যাঁ